যে এই ঘটনা ঘটেছে বা যারা ঘটিয়েছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। হাম লোক 24 আওয়ার্স কভি ভি কুছ ভি সিট পড়তা হ্যায় তো হাম চাহতে হ্যায় কি ইসকে বারে মে কুছ কঠোর সে কঠোর শাস্তি হো। এক ঘটনা হুয়া হ্যায় উসকে প্রোটেস্ট করনা চাহিয়ে, না কি হাম উস স্টেট মে হাম ও ফিল করে কি হাম সেফটি নেই হ্যায়। পশ্চিমবঙ্গরে যে অভাবনীয় ঘটনা ঘটছে, পশ্চিমবঙ্গ ভলি গোটিকে বিকাশশীল রাজ্যরে আপন মানে দেখি পড়তিবে কিছুদিন তলে গোটে অভাবনীয় ঘটনা ঘটিতিলা। জনে ডাক্তারী ছাত্রীঙ্কু যেউভলি ভাবে দুষ্কর্ম পরে হত্যা করা যাইতিলা তাকু নেই সারা দেশরে আজি প্রতিবাদ করা যাচ্ছে। ইয়ে হচ্ছে আম রাজ্যর রাজধানীর দৃশ্য যেটি আপন মানে দেখি পড়তিবে, যেটি কি বিভিন্ন ঘরোই মেডিকাল কলেজের ছাত্রছাত্রী মানে একাটি হই আজি সেই মহিলা জনক বা যে পীড়িতঙ্ক প্রতি ন্যায় দাবিরে সেমানে আজি রাজরাস্তাকু ওলহেইছন্তি সেমানকর সিধাসল প্রতিক্রিয়া নেবা। কেনে ঘটনাকে এপর্যন্ত 48 ঘন্টার অধিক সময় বিতিথিলে মধ্য কোনসি প্রতিক্রিয়া সে স্যার কোন কইবে যেভাবে এবে গোটে অভাবনীয় ঘটনা ঘটিছে সমস্ত ডাক্তার ছাত্রছাত্রী এবং ডাক্তার মানে আজি একাটি হইছন্তি প্রতিবাদ করছন্তি কোন কইবে আপনি? আমি আরজেকর মেডিকাল কলেজ রে সেকেন্ড ইয়ার পিজি যাহা উপরে ব্রুটাল গ্যাং রেপ হউচু তাকু আমি সমস্ত এটি কন্ডেম করুচু। আমি চাহুছু ডক্টরস মানক পাই সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট হউ যৌতরে কি আমি সমস্ত সেফ রহিবু। আর গোটে কথা, সিয়ে খালি সিয়ে গোটে ডক্টর নো, সিয়ে গোটে ঝিও। আজি আমি সবু ঝিওঙ্ক পাই এটি ঠিয়া হইছু। আও আমি চাহুছু জেনারেল পব্লিক আমার সঙ্গে জড়ি হুয়ন্তু। এই যে কার্যক্রম আজি করিছু সেটা যেতে বড় ধরনের পৌঁছিব সবু লোক মানক পাখে পৌঁছিব। আর দোষী যেতে জলদি হব তাকু কঠোর রু কঠোর দণ্ড দিয়া যাও, তাহলে এই সমস্ত শিখিপারিবে সমস্ত জাণিপারিবে। নিশ্চিত ভাবে দেখুভাবে দেখুলে জন ডাক্তার ছাত্র প্রতিক্রিয়া দেখুলে, কিন্তু আউটে গোটে সবু আশ্চর্যকর ঘটনা হচ্ছে আজিকা পাগ মধ্য কোণী মানে অনুকূল পরিস্থিতি নাই দেখ আকাশে বর্ষা এপর্যন্ত আরম্ভ হয়ে যাই, কিন্তু সেই বর্ষাকে খাতির নকি সেই মানে সব আজ ডাক্তারী ছাত্রছাত্রী মানে আজ একাটি হয়েছে আস করে প্রতিক্রিয়া নেওয়া সেই ছাত্রী মানুষ ঠার কিনা জন ছাত্রী সহ এপরি ঘটনা ঘটেছে। ম্যাডাম কোণ কেবে আপনার মধ্যে জনে ছাত্রী মেডিকাল ছাত্রী আজিকা সময় নিজক সুরক্ষিত মনে করছেন তো আপনার? না একদমই নুহে, বিলকুল বি নুহে। মু মু এবে ফাইনাল ইয়ার আছে, আগু যাই মু যদি কোটি কাম করি তো মো সহ বি এমনি হই পারে। তো মু এটা কহিব চাইবি কি গোটা অ্যাক্ট তো হো অ্যাকচুয়ালি প্রোটেকশন পাই ডক্টর মানক পাই আর সব জায়গায় সেফটি পাই ইয়ে রো সুবিধা রো থাকি এন্ড মানে এই ক্রাইম পাই পানিশমেন্ট তো মতলব ফাঁসি হি হবা উচিত। তারপরে মানে লোক ভাবিবেনি আউ থরে এমনি ক্রাইম করিয়া পাই এভাবে জঘন্য দুষ্কর্ম করিয়া পাই কো ঝিও সহিত, তো সেতিকি কহিবি প্রোটেকশন প্রোভাইড করা যায়। নিহত ভাবে যেভাবে প্রতিক্রিয়া দেউলে জনে ডাক্তারী ছাত্রী আমার সহ, কিন্তু এইটি গোটে বড় আশ্চর্যকর ঘটনা ঘটুচি যেটি সরকার বেটি বচাও বেটি পড়াওর নারা দেউছন্তি সেইটি গোটে নারী বড়ুতিবা অবস্থারু তাঙ্কু অতি নির্মম ভাবে তাঙ্কু হত্যা করা যেটা ভবিষ্যৎ সহ নারী ভবিষ্যৎ সহ আমাদের রাজ্যে এই ঘটনাটা ঘটেছে, আমরা তার জন্য খুবই দুঃখিত। আমরা চাই যে এই ঘটনা ঘটেছে বা যারা ঘটিয়েছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, কারণ আমরা সবাই মেডিকেল স্টুডেন্ট, আমাদের বিভিন্ন শিফট পড়ে ডে নাইট মিড যখন হচ্ছে শিফট পড়ে, বাট সেফটি ইজ নিড। কঠোর সে কঠোর শাস্তি হো। অভি ক্যাপ্টেঙ্গলেন এক ঘটনা হুয়া হ্যায় প্রটেস্ট করনা চাহিয়ে, না কি হাম উস স্টেট মে হাম ও ফিল করে কি হাম সেফটি নেই হ্যায়। ঠিক হ্যায় তো হামে চাহিয়ে কি এক কুছ ল পাস হো কি হর ইয়ে এক ল পাস হোনা চাহিয়ে। অভি তো মহিলা কে সুরক্ষিত কে লিয়ে জো ভি অভি আমরা আইন পে জো ল হে উসকো থোড়ে সংশোধন করনা করেকশন করনা চাহিয়ে কি হর কান্ট্রি মে জব ভি কুছ এসে ঘটনা হোতা হ্যায় তো কুছ অলগ তরহ সে জেসে পাবলিকলি উন লোগো কো শাস্তি পানিশমেন্ট কিয়া জাতা হ্যায় বাট হামারে ইন্ডিয়া মে এসে নেই হোতা হ্যায় তো হাম চাহতে হ্যায় এসে কুছ ল পাস হো। দেখুলে যেভাবে জন সব ভবিষ্যতের ডাক্তার ডাক্তারকে দ্বিতীয় ভগবান বলে কুহতি, আপন মধ্য ভবিষ্যৎ জনে দ্বিতীয় ভগবান রূপে আখ্যা পাইব যাচ্ছেন, কিন্তু আজ জনে সেই আপন জনে ডাক্তারী ছাত্রীঙ্ পাই ন্যায় পাই লড়ুছেন তা পুনি গোটে বর্ষা উঠেছে বর্ষা মধ্য জিতিবে কি বর্ষা খাতির নকরি আসিছেন গোটে মেডিকাল স্টুডেন্ট হিসাবে এবে আপন নিজক সেফ মানে করছেন না কোন কই সেফ তো জমন হয় তো তা পাই ল পাস হো কঠোর কঠোর দণ্ড হো যে বি
एमती कुकर्म कर डाक्तर मानक सम्मान सम्मान रहा दरकार सब क्षेत्र में नारी सुरक्षा नंबर वन एटा आम दाबी सब रहा दरकार पूर्व देखा जाता जो पेसेंट हूँ पेसेंट जो रिलेटिव से मेडिकल भितर मोस्ट मैं बेस भी देखा जाए कि प्रायत देखा जाए डॉक्टर मानक बाड़ाबाड़ी करते कि डॉक्टर डॉक्टर मानक मर्डर आरंभ हो सारे भविष्य डाक्टर हाँ कौन कौन सब ल एंड अर्डर आसवा दरकार 24 आवर्स कन्स्टेंट मनिटरी सुरक्षा सेन्ट्राल प्रोटेक्शन आक्ट यहाँ सरकार केन्द्र सरकार जाए जाऊ आम समस्त दाबी शुणा जाऊँ जो मैंने भी कुकर्म कर कठोर कठोर दंड दि जाऊक आम दाबी सब पूरा जितक भी आम भुवनेश्वर डाक्तरी छात्र छात्री अच्छा तो ये दृश्य मध्ये आपन को देखेबा पई चाहिबी जो टिके धळा एप्रोन रे आपन माने देखि परथिबे कळा रिबन ए होची प्रतिवाद रे आउ एक स्वर एटा प्रतिवाद रो लकी प्रथम थरो के जो डॉक्टर माने सब बाध्य होईचंदी कळा रिबन पिंधि से माने प्रतिवाद करचंदी जोटी निजु को असुरक्षित मन करचंदी एवं आउ एक बडो प्रश्नवाची मध्ये सृष्टि होची जो टिके डॉक्टर माने द्वितीय भगवान बोली तांको मना जाय किंतु आम राष्ट्र रे एक अभावनीय घटना घटिला जेउटु एक महिला मेडिकल छात्री को हत्या करा जाय छे एवं दुष्कर्म परे जो अभियोग सब आसुची किंतु घटना को एपर्यंत 36 घंटार अधिक समय पूरी थिले मध्य कौनसी न्याय मध्य मिलुनी एवं देखा बाकी रही ए घटना को नहीं तमाम राष्ट्र में कौन आईन आसवाक एवं जो मेडिकल छात्र छात्री माने न्याय पर लड़ुं से न्याय दिगरे सरकार हूँ तो आम न्यायपालिका कौन सब पदक्षेप ग्रहण करग को देखा रही देखो ब्लैक रिबन बांधी सत कि आम मेडिकल प्रोफेशन से बर्तमान मानने थ्रेट्रे अच्छी आउ जो मर्डर टी है सा बहुत निंदनीय घटना बहुत बर्बरता सहित मर जाइए से ड्यूटी आवर ही अन् ड्यूटी मर्डर कर तो तार यहाँ को मैंने स्ट्रिक्ट टू स्ट्रिक्ट आक्ट यहाँ बाहर और आम डाक्तर जी सुरक्षा पर आम जी दाबी कर भितर बहुत थर से वर्क प्लेस भायलेन्स आपंकर जो अटेडाट मैंने हूँ पेसेंट अटेडाट हूँ पेसेंट हूँ बहुत सारा आटाक् होती कि कौन से आक्ट को स्ट्रिक्टली कौटी निहाईना तो यही जो आक्टा जोड़ा जदि न आना अच्छी जदि जस्टिस न मिलूँ दोषी को जदि मान दोष न मिलूँ जो ये जदि दंड न मिलूँ ताले एटा ठीक हम ना जदि कठोर दंड जमी मिलू जमी उदाहरण हम समस्त भुवनेश्वर कैमेरा पर्सन ऋषिकेश सतीश महांती संसद टीवी।